নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব খুব ছোট ছোট আলুর দম। তাহলে এবার দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করব। একটা কড়াই গরম করতে দিয়ে তাতে 4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করতে দিয়েছি। তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেব 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে গোটা রান্নাটা হওয়ার জন্য দেবো 7 মতো নুন, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেব মশলাটার মধ্যে 3 চামচ টমেটো বাটা আর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা বেটে ব্যবহার করিনি। এবার সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর এই মশলাটার মধ্যে দেব 1/2 চামচ চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা বেশ ভালো করে তৈরি হয়ে গেছে। এরপর আলুগুলো সেদ্ধ করে যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে আলুর সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এরপর আলুগুলো আর মশলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। জল দিয়ে বেশ ভালো করে আলুগুলো মিশিয়ে নেব আবার ওই ঝোলের সাথে। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ আলুগুলো ঝোলের মধ্যে ভাসমান অবস্থাতেই থাকবে। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। এবার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ফুলকো লুচির সাথে পরিবেশন করব আজকের রেসিপি ছোট আলুর দম।